কফির সাথে এই দুটো উপাদান মিশিয়ে একবার মাত্র ব্যবহার করে পেয়ে যাও একটা সুন্দর মসৃণ ও ত্বক কি বিশ্বাস হচ্ছে না তাহলে মাত্র একবার ব্যবহার করে দেখো তার জন্য আমাদের এই প্যাকটা রেডি করে নিতে হবে এই প্যাকটা আমাদের তৈরি করতে কি কি লাগছে জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো যেহেতু আর পুজোকে বেশি দেরি নেই সামনেই পুজো তাই জন্য সকলেই চাই নিজের ত্বককে একটু সুন্দর করে নিতে আর বাড়িতে বসেই যদি নিজের ত্বককে ফর্সা মসৃণ ও সুন্দর করে নিতে চায় তাহলে এই রেমেডিটা ফলো করতে পারো এই রেমেডিটা হলো আমার সব থেকে পছন্দের একটা তো তো এটা এটা তৈরি করতে লাগছে আমি আমি দিয়ে কফি পাউডার দেখো ঘাড়ে গলায় এবং মুখে লাগাবো তাই জন্য আমি তিন যেতে কফি পাউডার দিয়ে দিলাম এরপরে যেটা দেব সেটা মন দিয়ে দেখতে থাকো একটু স্কিপ করে বেরিয়ে যেও না তোমরা যদি স্কিপ করে বেরিয়ে যাও তাহলে তোমাদের ঠিকঠাকভাবে রেমেডিটা তৈরি করা হবে না আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডিটেলসে পুরোটা বলে দেবো তো দেখো এরপরে যেটা আমি অ্যাড করলাম সেটা হচ্ছে চিনি গুঁড়ো তোমরা চিনিটাকে গুঁড়ো করে নেবে তারপর এর সাথে অ্যাড করে নেবে চিনিটাকে আমি গুঁড়ো করে ফেলেছি কারণ চিনিটা যদি তোমরা গুঁড়ো করে নাও তাহলে খুব সহজে এটা মেশাতে পারবে প্রয়োজনের বেশি যদি আমরা চিনি খেয়ে ফেলি তাহলে আমাদের ক্ষতি হয় এটা ঠিক কিন্তু সেই চিনি যদি আমরা ত্বকে ইউজ করি তাহলে আমাদের ত্বকে খুবই উপকার হয় তো তারপরে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে মুসুর ডালের গুঁড়ো তো এর বদলে তোমরা আটাও দিতে পারো বা ময়দাও দিতে পারো বা চালের গুঁড়োও দিতে পারো বা বেসনও দিতে পারো তো আমি এখানে ব্যবহার করে নিয়েছি মুসুর ডালের গুঁড়ো এটা আমার ভালো মনে হয়েছে তাই জন্য আমি এটা ব্যবহার করে নিয়েছি তো তোমরা ওগুলোও ব্যবহার করতে পারো তারপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেলের বদলে তোমরা গোলাপ জলও ইউজ করতে পারো অনেকে হয়তো আমাকে কমেন্টে বলবে বা ইনবক্সে বলবে যে এটার বদলে এটা দিলে ভালো হতো তাই জন্য আমি নিজে থেকে তোমাদেরকে বলে দিলাম যে এটার বদলে এটা দিলে হবে এটার বদলে ওটা দিলে হবে ঠিক আছে আশা করি তোমরা ভিডিওটা পুরোটা যদি মন দিয়ে দেখতে থাকো তাহলে সব কিছুই বুঝতে পারবে আর কোনো কোয়েশ্চেন থাকবে না তোমাদের মনে তো দেখো অ্যালোভেরা জেলটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই তোমাদের যেটা প্রয়োজন সেই রকম অনুযায়ী তোমরা একটু মাপ করে দিয়ে দিও তো আমার যতটা প্রয়োজন আমি ততটাই দিচ্ছি অ্যালোভেরা জেলটা একটু পরিমাপ করেই দিও তো ভালো করে এগুলোকে মিক্সড করে নিতে হবে তো এই রকম অ্যালোভেরা জেল না থাকলে তোমরা প্রাকৃতিক যে অ্যালোভেরা জেলটা আছে মানে গাছের যে অ্যালোভেরা জেল সেটাও ইউজ করতে পারো বা গোলাপ জলও ইউজ করতে পারো এছাড়াও এক্সট্রা গোলাপ জলও ইউজ করতে পারো মানে গোলাপ জলটা কোনো খারাপ কিছু জিনিস নয় তোমরা এক্সট্রাও এটা ইউজ করতে পারো কোনো ক্ষতি হবে না তো আমার কাছে যেহেতু গোলাপ জল ছিল তো তাই জন্য আমি এক্সট্রা এক ফোঁটা দিয়ে দিলাম মানে এক চামচ মতো তোমরা দিয়ে দিও এরপর ভালোভাবে এটাকে মিক্সড করে নেবে একদম ভালোভাবে পেস্টটাকে মিক্সড করে নেবে একদম যতটা তোমার সম্ভব ততটা ভালোভাবে মিক্সড করে নেবে তোমার যদি মনে হয় খুব জল জলে হয়ে গেছে তাহলে অবশ্যই তার মধ্যে বেসন দিয়ে দিতে পারো বা তোমার কাছে যেটা থাকবে মুসুর ডালের গুঁড়ো বা ময়দা বা চালের গুঁড়ো যে কোনো একটা দিয়ে দিতে পারো এরপর আমি ভালোভাবে মুখটাকে ক্লিন করে নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি তারপরে একটা আইস কিউব দিয়ে ভালোভাবে মুখটাতে নিয়ে নিচ্ছি এর ফলে কি হবে আমাদের স্কিনে যে ফোর্সগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে তারপরে যদি আমি রেমেডিটা ইউজ করি তাহলে খুব ভালো কার্যকরী হবে আর যাদের সেন্সিটিভ স্কিন তারা ডিরেক্ট বরফের টুকরোটাকে ফেঁসে নিও না একটা কাপড় টুকরোতে নিয়ে তারপরে ড্যাব ড্যাপ ড্যাব ড্যাপ করে গোটা ফেঁসে ইউজ করতে পারো তারপরে এই প্যাকটা ইউজ করবে এই প্যাকটাতে আমি কি কি দিয়েছি তোমরা আশা করি ভালোভাবে দেখে নিয়েছো তারপর আমি ঘাড়ে গলাতে ভালোভাবে এটা মেখে নিচ্ছি এটা তোমরা সপ্তাহে প্রতিদিনই করতে পারো তার আগে তোমরা একদিন ব্যবহার করে দেখো যে কীরকম রেজাল্ট দিচ্ছে তারপরে এটা ব্যবহার করবে প্রতিদিন মাত্র এক সপ্তাহ ব্যবহার করে দেখো তারপরে আমি তোমাদেরকে একটা আলাদা রেমিডি দেখিয়ে দেবো সেই রেমিডিটা তোমরা তৈরি করে ব্যবহার করতে পারো এই প্যাকটা ব্যবহার করে তোমাদেরকে মিনিমাম দশ মিনিট তো রাখতেই হবে এর থেকে বেশি রাখো যদি তোমরা বেশি ভালো রেজাল্ট পাবে বেশি রাখাটাই বেটার বাট মিনিমাম দশ মিনিট তোমাদেরকে রাখতেই হবে দেখো মুখটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি মানে একদম স্নান করে চলে এসেছি স্নান করার আগে আমি একটা খারাপ নাইটি পরে ওটা আমি ব্যবহার করেছিলাম কারণ আমি ঘাড়ে গলাতে সব জায়গায় নিয়েছিলাম তো লেগে যাওয়ার একটা ভয় ছিল নষ্ট হয়ে যাওয়ার ভয় ছিল তো যাই হোক আমি একদম স্নান করে তোমাদের সামনে হাজির হলাম তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয় আর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কতটা উপকার হলো এই রেমেডিটা ব্যবহার করে আর তোমাদের যা যা রিকোয়েস্ট আছে আমাকে অবশ্যই করতে পারো আমি অবশ্যই রাখার চেষ্টা করব তো এই রেমিডিটা তোমাদের ব্যবহার করে কীরকম রেজাল্ট হলো অবশ্যই আমাকে জানিও তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো টাটা